বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন। এদিন নৈহাটির বঙ্কিম ভবনে পালিত হয় এই দিনটি। আগামী চার দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন। উনিশ শতকে অন্যতম শ্রেষ্ঠ বাঙালি উপন্যাসিক হলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এদিন পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালিত হল সাহিত্য সম্রাটের জন্মদিবস। এর মধ্যে বাদ যায়নি নৈহাটির ঐতিহ্য বঙ্কিম ভবনও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে নৈহাটির বঙ্কিম ভবনে চারদিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সাহিত্য আলোচনা সবই এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। এদিন বঙ্কিম ভবনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা। মাল্যদান ও সাহিত্য সম্রাটকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে শুরু হয় এই জন্মজয়ন্তী উৎসব। অনুষ্ঠানের মাঝেই বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। আজই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বঙ্কিম ভবনের অধ্যক্ষ রতন কুমার নন্দী, বাংলা একাডেমির সচিব বাসুদেব ঘোষ, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সকলের গর্ব। বন্দে মাতরম সঙ্গীত যতদিন বেঁচে থাকবে ততদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের মনে বিরাজ করবেন। সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই 26 জুনটাকেই সরকারিভাবে রাজ্যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনটি পালনের সুব্যবস্থা করেছেন এবং সব জায়গায় সেটা পালিত হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ডক্টর রতন কুমার নন্দী, এই যে এখানকার অধ্যক্ষ, ওনার নেতৃত্বে বঙ্কিম ভবনে এবং গবেষণা কেন্দ্রে চার দিন ব্যাপী এখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে 185তম জন্মজয়ন্তীতে সাহিত্য সংস্কৃতি আজকে তার প্রয়োজন এই সব দিক নিয়েই আলোচনার ব্যবস্থা করেছেন। এদিন একটি বিশেষ আলোচনা সভারও আয়োজন করা হয় বঙ্কিম ভবনে। আলোচনা সভার বিষয় ছিল একালের দৃষ্টিতে বঙ্কিমচন্দ্র। বর্তমান প্রজন্মের মধ্যে আমাদের ভারতীয় বাংলা সাহিত্য পড়ার আগ্রহ ক্রমেই কমে যাচ্ছে। সবসময় তাৎপর্যপূর্ণ বিতর্ক থাকবে, আছেও থাকবেও, আর এইটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনার সভা যেটা আছে একালের দৃষ্টিতে বঙ্কিমচন্দ্র, এটা দুই বক্তারাই আরো বিস্তারিত আলোচনা করবেন। মুশকিলটা হচ্ছে তো বর্তমান প্রজন্মের মধ্যে যেটা আছে, যেটা আমার নিজের ধারণায় এর সাহিত্য পাঠ, পুরনো সাহিত্যের যে পড়া, মানে বিশেষ করে শুধু বঙ্কিমচন্দ্র নয়, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এমনকি খুব পপুলার যারা আছেন যে মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র, এটা ধরলে কিন্তু বর্তমান প্রজন্মের লোকেরা, ছেলেরা, এমনকি অনার্সের ছাত্র যারা, তারাও কিন্তু ওই পাঠ্য বইয়ের বাইরে খুব বেশি যেতে চায় না। ফলে আমাদের এই আলোচনার মাধ্যমে যদি আমরা ঢোকাতে পারি, এবং বিশেষ করে আপনাকে যেটা বলছি যে নৈহাটির বিভিন্ন স্কুলগুলোকে আমরা যখন ইনভলভ করাই, নাট্য সংস্থাকে করায়, যেমন বঙ্কিমচন্দ্রের লোকরহস্য বলে একটা বই আছে এবং সেখানে ছোট নাটক, যেটাকে কৌতুক নাটক আমরা বলি, এটা যে লেখা আছে অনেকে জানতো না। ফলে এই নাটকগুলোর মাধ্যমে বঙ্কিমচন্দ্রের উপরে আছে, আমরাও আলোচনা করব, তাদের কাছে বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করব। এই আলোচনা সভার মাধ্যমে আবারও নবপ্রজন্মের মননে ভারতীয় বাংলা সাহিত্য পড়ার উৎসাহ উদ্দীপনের চেষ্টা করছে বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, নৈহাটি। ইদে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।